দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শিমুলস কিচেন থেকে। এই শিমুলস কিচেনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুবই সাদামাটাভাবে রান্না করা হয়, কিন্তু সেই সাদামাটাভাবে রান্না করা খাবারগুলো একটু বেশ মজার হয়। যারা বিশেষ করে রন্ধন প্রতিবেশী নন, যারা খুব বেশি রাঁধতে পারেন না, তাদের জন্য শিমুলের এই প্রয়াস। আজকে আমরা দেখব শিমুল কিভাবে সহজে বিপচিলি রান্না করে। আসুন দেখি। আমি এখানে বিপচিলি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি প্রায় 3 পাউন্ড বোনলেস বিফ নিয়েছি। বিপচিলি সবচেয়ে কঠিন যে পর্যায়টা আমার কাছে লাগে, এটাকে সাইজ করে কাটা, সেটা আমি আগে সারছি। আমি এখন এগুলিকে মোটামুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সাইজের করে সিদ্ধ করতে দিয়ে দিব। এখানে আমি আদা রসুন নিলাম প্রায় 1.5 চা চামচ, সয়া সস দিচ্ছি। সয়া সস পাতলাটা থাকলে ভালো, আমার কাছে এখন একটু থিকটা আছে, আমি একটু দিলাম। একটু ভিনেগার দেব, আমি 1 টেবিল চামচ মতো দিব আর কি। আমি আন্দাজ করে এখানে দিয়ে দিলাম। সেই সাথে দিব আমি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, আর একটু আমি একটু লাল মরিচ গুঁড়াও মিশিয়ে দিব এখানে। হলুদ জিরা ওগুলো কিছুই আর দিব না। এবার মতো লবণ আর তেল দিয়ে দিব। মশলা সহ এটাকে মাখিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটা পাত্রে চড়িয়ে দিব। বেটার হয় মাখা মশলা মাখার সময় হাতে গ্লাস পরে নিলে, আমিও নর্মালি পরে নিই, এখন আসলে একটু তাড়াহুড়োয় ভুলে গেছি, তাহলে আর হাত জ্বলা বা হাতে গন্ধ মশলার গন্ধ এগুলো থাকবে না। ঠিক আছে, আমি পাত্রে নিয়ে নিলাম আমার মাখানো মাংসটা। এখন আমি ঢেকে দিয়ে প্রথমে হাইটে ঢেকে রাখছি, পানি বেরিয়ে গেলে তখন আমি হিটটা লো করে দিব এবং চেষ্টা করবো এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ করতে। অনেক সময় হয় না, গরুর মাংসে মাংস ভেদে এটা সিদ্ধ হতে সময় নেই, বেশি সমস্যা হলে আমি তখন দরকার হলে প্রয়োজন মতো পানি মিলাবো, বাট আমার চেষ্টা থাকবে আর পানি না মিলাবো।
এখানে আমি বিফ চিলির জন্য পেঁয়াজ রেডি করছি। বিফ চিলির পেঁয়াজ কুচি করে কাটলে চলবে না, এটা সাধারণত দেশি পেঁয়াজ হলে আমরা পাতা পাতা আলাদা করে নিই। এটা যেহেতু আমার এখানে বড় পেঁয়াজ, তো আমি জাস্ট এরকম একটা সাইজের করে আমি যে পদ্ধতিটা দেখালাম ওতে খুব সহজেই আমরা এইভাবে করে নিতে পারি এবং এটা খুব সহজেই ছেড়ে যাবে একটা আরেকটাকে। জাস্ট এভাবে প্রস্তুত করে নিব। আমি প্রায় ঘন্টা খানেকের একটু উপরে এটা সিদ্ধ হতে লাগলো। এখন আমি এসে দেখি আমার এটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এটা আসলে আর একটু কম সিদ্ধ থাকতেও তোলা যায়, বাট আমার বেবিরা সাধারণত একটু সফট মাংস লাইক করে, এই জন্য আমি একটু বেশিক্ষণে সিদ্ধ করলাম। আর আমি অনেক সময় এইটা আরও আর শুকাচ্ছি না, এই ঝোলের মধ্যেই ব্রথটার মধ্যেই আমি আমার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ অ্যাড করে দিব। দরকার হলে তেল দিতে হতো, বাট এখানে আপনারা দেখছেন তেল ভালোই ভাসছে, সো আমি হয়তো আর অতিরিক্ত তেলও ইউজ করব না। মাংসটা তুলে রাখছি, এটাতে আমি পেঁয়াজটা আর মরিচটা করে নিব। মাংস আমি আলাদা করে তুলে রেখেছি, এখন ব্রথের মধ্যে আমি আমার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচটাকে একটু হালকা সিদ্ধ মতো করে নেব। অল্প একটু সামান্য একটু তেল আমার মনে হয় মিলালে ভালো হয়, অল্প একটু তেল মিলাচ্ছি, খুব বেশি না। যখন সিদ্ধ হয়ে আসবে, হালকা এটা পুরো সিদ্ধ হওয়ার দরকার নেই, একটু যখন পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট কালার ধারণ করবে তখন আমি আবার এই মাংসটা মিলিয়ে নেব। সো এখানে দেখা যাচ্ছে যে আমার মোটামুটি যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে এসেছে, মোটামুটি 100% না হলেও 80% সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আমার আগে থেকে করে রাখা বিফটা দিয়ে মিলিয়ে নিচ্ছি, একটুখানি পানিও মেলাবো, কারণ একটু গ্রেভি থাকতে হবে, একদম ড্রাই হবে না হলে হবে না। আমার পানিটা বেশি শুকিয়ে গেছে, সমস্যা নেই, আমি সম্ভব করলে একদম সবচেয়ে গরম দিয়ে গরম পানিটা নিয়ে নিচ্ছি ছেড়ে দিলাম। আমি লবণটা চেপে নেব, ফুটানো পর্যন্ত অপেক্ষা দিলাম। আমার এটা পুরোপুরি বরফ চলে এসেছে, দুই চামচ কর্নফ্লাওয়ার ছোটো পানির মধ্যে গুলিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি লবণটাও চেপে নিয়েছি এবং লবণটা ঠিকই আছে। আমি কর্নফ্লাওয়ারটা এখন গোলাটা এখন মিলিয়ে দেবো, এটাকে একটু মিশিয়ে এসেছি ভালো করে। এটা পুরো জিনিসটাকে একটু আঠালো, একটা গ্রেভিটা একটা আঠালো গ্রেভি তৈরি করে দেবে। আমি কিছুটা টেস্টিং সল্ট মিলিয়ে দিব, চাইনিজ খাবার একটু টেস্টিং সল্ট না দিলে হয় না। আর আগে মনে করা হতো এটা ক্যান্সার করে, বাট রিসেন্ট রিসার্চে দেখা গেছে যে না, ওটা অত ক্ষতিকর না। আর আমি আগে যদিও গোলমরিচ দিয়েছিলাম, এখন একটু দিলাম জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। দেখা দেখবেন যে আস্তে আস্তে এইটা আঠালো আঠালো গ্রেভিতে পরিণত হবে।
আর একটু ফাইনাল লবণটা চেখে দেখি। হয়ে গেছে আমার বিফ চিলি, দারুণ স্বাদের, দারুণ মজার। আর এখন আপনারা যতটুকু ঝোল ঝোল দেখছেন, এটা গরম বলে অনেক আঠালো শুরু হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরেকটু জমাট বেঁধে যাবে। আমি বন্ধ করে দিচ্ছি।